অস্থির একটা বিষয় ভাই, একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে পাঁচটা প্রোফাইল তৈরি করে ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে সহজে বুঝাই, সহজে বুঝতে পারবেন। ধরেন আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট দরকার, তখন কি করেন, একটা নতুন করে ইউজার বসান, মানে একটা নতুন করে ইমেল, নতুন করে পাসওয়ার্ড বসিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ঠিক না? এখন থেকে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা দিয়ে পাঁচটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহার করতে পারবেন একদম সহজে। এই সেটিংসগুলো আমি দেখাচ্ছি, আর অসাধারণ তিনটা সেটিংস আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কিন্তু খুব স্পেশাল, স্ক্রিনটাকে লক্ষ্য করুন। আমি স্ক্রিনে চলে আসলাম। সর্বপ্রথম কি করতে হবে, এই বিগ আপডেটগুলো আপনার ফেসবুক অ্যাকাউন্টে যুক্ত করার জন্য আপনার ফেসবুকটাকে আপডেট করে দিবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে ফেসবুক লিখবেন, আপডেট না থাকলে শুধু আপডেট করে দিলে কিন্তু এই বিগ আপডেটগুলো আপনিও পাবেন। প্রথম সেটিংসটা দেখাচ্ছি কিভাবে করবেন, মানে একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে পাঁচটা প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় সহজে দেখাচ্ছি। আমি সোজা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। ফেসবুক অ্যাকাউন্টে আসার সাথে সাথে আপনি প্রোফাইলে টাচ করে দিবেন। আমি প্রোফাইলে চলে আসব, এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এইখানে পাবেন কিছু থ্রি ডটে টাচ করবেন, এখান থেকে একদম নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে দেখুন ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল নামে একটা অপশন, ক্রিয়েট অ্যানাদার প্রোফাইলে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন গেট স্টার্ট লেখাটা চলে আসছে। আমরা প্রোফাইল তৈরি করার জন্য, মানে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখন গেট স্টার্টে ট্যাপ দিব। গেট স্টার্টে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন প্রোফাইল নেম, আপনি যেই ফেসবুক অ্যাকাউন্ট এখন তৈরি করবেন এই অ্যাকাউন্টের নাম কি দিবেন, নামটা এখানে দিতে হবে। নামটা দেওয়ার সাথে সাথেই, মানে এখানে নাম দিবেন, নিচে কন্টিনিউ লেখাটা চলে আসবে, কন্টিনিউতে টাচ করে দিবেন। কন্টিনিউতে টাচ করে দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে দেখুন ক্রিয়েট প্রোফাইল, ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনার নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে যুক্ত হয়ে যাবে। এইখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আমি এই বিষয়টা সহজে আপনাদেরকে বোঝাই, এখান থেকে বের হয়ে আসলাম। ধরুন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে পাঁচটা প্রোফাইল তৈরি করেছেন, পাঁচটা অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহার করতেছেন, ওই পাঁচটা অ্যাকাউন্টের কিন্তু কোনো ইমেল পাসওয়ার্ড থাকবে না, শুধু আপনার মেন যেই প্রোফাইলটা থাকবে, মেন যে অ্যাকাউন্টটা থাকবে, এই অ্যাকাউন্টের ইমেল এবং পাসওয়ার্ড দিলেই কিন্তু ওই ফেসবুক অ্যাকাউন্টগুলো পাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে পাঁচটা প্রোফাইল তৈরি করবেন, ওই প্রোফাইলগুলোতে কোনো সমস্যা হলে কিন্তু এফেক্ট পড়বে আপনার মেইন অ্যাকাউন্টে। এই কথাগুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে পাঁচটা অ্যাকাউন্ট আপনি ব্যবহার করবেন। তো এখন আপনাদেরকে আরও দুইটা নতুন সেটিংস দেখাচ্ছি ফেসবুকের। আমি সোজা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম, আর যতগুলো সেটিংস আমি দেখাচ্ছি প্রত্যেকটা সেটিংস কিন্তু আপনি ফেসবুকটাকে আপডেট দিলে পাবেন, মানে যুক্ত হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে। আমি এখান থেকে সোজা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম, ঠিক একইভাবে প্রোফাইলে টাচ করে দিব, এইখান থেকে নিচে চলে আসবেন। নিচে এসে এখানে পাবেন কিছু থ্রি ডটে ট্যাপ দিবেন। এইখানে দেখুন ডিজিটাল কালেক্টিবল নামে একটা অপশন আছে, এটাও কিন্তু সম্পূর্ণ নতুন। এখানে আর্ট করে, মানে আপনি পিকচার, ফটো, ভিডিও আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারবেন, তবে এখনও বাংলাদেশে অ্যাভেলেবেল হয় না এই সেটিংসটা। যখনই অ্যাভেলেবেল হবে আমি আপনাদেরকে ভিডিও দিব কীভাবে কাজগুলো করতে হয়। এর নিচে চলে আসবেন, এখানে দেখুন প্রফেশনাল মোড নামে একটা অপশন আছে, টার্ন অন প্রফেশনাল মোড। এই অপশনটা কিন্তু প্রত্যেকটা ফেসবুক অ্যাকাউন্টে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যারা এই অপশনটা পান নাই তারা অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টটাকে আপডেট দিবেন। আপডেট দেওয়ার সাথে সাথে কিন্তু প্রফেশনাল মোড আপনিও পাবেন। আপনি প্রফেশনাল মোড অন করার জন্য এখানে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন টার্ন অন লেখা চলে আসবে। টার্ন অনে টাচ করে দেওয়ার সাথে সাথেই প্রফেশনাল মোড অপশনটা কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন হয়ে যাবে, অলরেডি সাকসেসফুল অন হয়ে গেল। আর আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অন করা থাকলে আপনার কী কী উপকার হবে, যাদের ফেসবুক অ্যাকাউন্টে প্রফেশনাল মোড অন করে রাখবেন তারা কিন্তু রিলস অপশনটা পাবেন। রিলস অপশনে শর্ট ভিডিও আপলোড দিয়ে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন, তবে প্রথম অবস্থায় প্রফেশনাল মোড অপশনটা অন করতেই হবে, তারপরে রিলস অপশনটা যুক্ত হবে। তো প্রফেশনাল মোড অপশনটা অন করার পরেই কিন্তু রিলস অপশনটা আপনারা পাবেন। এই নিয়েও কিন্তু বিস্তারিত আমি ভিডিও দিব, রিলস অপশনে কীভাবে ভিডিও আপলোড দিবেন, রিলস ভিডিওগুলো কীভাবে মনিটাইজেশন করতে হয়, সব কিছুর বিস্তারিত নিয়ে। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।